হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন। আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মৃন্ময়। তোমরা যারা WB সেট এবং SLST পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি যে প্রতিদিন অধ্যায়ভিত্তিক MCQ সিরিজ শুরু করেছিলাম, আজকে তা পাল বংশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। পাল বংশের ইতিহাসকে আমি দুটি পার্টে ভাগ করে আলোচনা করব তোমাদের সাথে। আজকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি 50টি রিসার্চ করা বাছাই করা ভ্যারাইটিস প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমি হরপ্পা সভ্যতা থেকে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে সেগুলো দেখতে পারো। প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো। যে কোনো পরীক্ষাকে ক্র্যাক করার জন্য তোমাদের প্রয়োজন হিউজ পরিমাণ MCQ প্র্যাকটিস, আর তোমরা সেই হিউজ পরিমাণ MCQ পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, এখান থেকে তোমাদেরকে আমি হিউজ পরিমাণ MCQ প্র্যাকটিস করিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি পাল সাম্রাজ্যের পর যে সমস্ত শাসকগুলো ছিল পালতে, গোপাল, ধর্মপাল, দেবপাল, সেই সমস্ত শাসকের ওপর এই প্রশ্নগুলো থাকবে। এর পরবর্তীকালে যে পার্ট টু ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমরা পেয়ে যাবে পাল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, স্থাপত্য, ভাস্কর্য, সমস্ত প্রশ্নগুলো পার্ট টুয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আজ বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি কে গ্রহণ করেন। চারটি অপশন দেওয়া আছে। অপশন এতে আছে দেবপাল, অপশন বিতে আছে গোপাল, এবং সিতে আছে ধর্মপাল, এবং ডিতে আছে রামপাল। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ধর্মপাল। এই ধর্মপাল প্রথম পরম ভট্টারক এবং মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। পরে প্রশ্ন দু নম্বর, কে ধর্মপালের রাজত্বকালকে বাঙালির জীবনে সুপ্রভাত বলে অভিহিত করেছেন? অপশন এতে আছে বিপানচন্দ্র, বিতে আছে ফাহিয়েন, সিতে আছে ঈশ্বরী প্রসাদ, এবং ডিতে আছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই কথা বলেছিলেন যে ধর্মপালের রাজত্বকালকে বাঙালির জীবনে সুপ্রভাত। পরে প্রশ্ন তিন নম্বর, কোন রাজ্যকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? অপশন এতে আছে হস্তিনাপুর, বিতে আছে কৌনজ, সিতে আছে উজ্জয়িনী, এবং ডিতে আছে পাটলিপুত্র। তো এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কৌনজ। এই কৌনজকে কেন্দ্র করে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। পরে প্রশ্ন চার নম্বর, বাংলায় মাৎস্যনায় কত বছর স্থায়ী হয়েছিল? অপশন এতে আছে প্রায় 200 বছর, অপশন বিতে আছে প্রায় 300 বছর, ডিতে সিতে আছে প্রায় 400 বছর, এবং ডিতে আছে প্রায় 100 বছর। বাংলায় মাৎস্যনায় কত বছর স্থায়ী হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 100 বছর। শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসনের বসার আগে পর্যন্ত সময়কে মাৎস্যনায় বলা হয়ে থাকে। এই সময়কালটা ছিল প্রায় 100 বছর। পরে প্রশ্ন পাঁচ নম্বর, কোথা থেকে জানা যায় যে ধর্মপাল মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়েছিলেন? অপশন এতে আছে নাসিক প্রশস্তি, বিতে আছে গোয়ালিয়র প্রশস্তি, সিতে আছে এলাহাবাদ প্রশস্তি, এবং ডিতে আছে উদয় সুন্দরী কথাকাব্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গোয়ালিয়র প্রশস্তি থেকে জানা যায় যে ধর্মপাল মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন ছ নম্বর, নিচের কোন বিশ্ববিদ্যালয়টি পাল রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়নি? অপশন এতে আছে জগদ্দল মহাবিহার, বিতে আছে নালন্দা বিশ্ববিদ্যালয়, সিতে আছে সোমপুরী মহাবিহার, এবং ডিতে আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি পাল বংশের সময় প্রতিষ্ঠিত হয়নি। এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাকালে। গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন সাত নম্বর, ধর্মপাল নালন্দা সংস্কারের জন্য কতগুলি গ্রামের রাজস্ব ব্যয় করেছিলেন? অপশন এতে আছে 400টি, বিতে আছে 300টি, সিতে আছে 200টি, এবং ডিতে আছে 100টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 200টি। 200টি গ্রামের রাজস্ব দান করেছিলেন বা ব্যয় করেছিলেন ধর্মপাল নালন্দা সংস্কারের জন্য। পরে প্রশ্ন
8 নম্বর, পাল যুগের প্রধান ভাস্কর ধীমান ও বিদপাল কার সমসাময়িক ছিলেন? অপশন এতে আছে গোপাল ও ধর্মপাল, বিতে আছে ধর্মপাল ও মহিপাল, সিতে আছে ধর্মপাল ও দেবপাল, এবং ডিতে আছে নয়পাল ও রামপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ধর্মপাল ও দেবপালের এই সমসাময়িক ছিলেন পাল যুগের বিখ্যাত ভাস্কর্য শিল্পী ধীমান ও বিদপাল। পরের প্রশ্ন 9 নম্বর, ধর্মপালকে কোন সাহিত্যে উত্তর পথস্বামীন আখ্যা দেওয়া হয়েছে? অপশন এতে আছে কৌশিক নাটক, বিতে আছে উদয় সুন্দরী কথাকাব্য, সিতে আছে হর্ষচরিত, এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ উদয় সুন্দরী কথাকাব্যে ধর্মপালকে উত্তর পথস্বামীন আখ্যা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন 10 নম্বর, খালিমপুর তাম্র শাসনের দূতক কে ছিলেন? অপশন এতে আছে ধর্মপাল, বিতে আছে গোপাল, সিতে আছে ত্রিভুবন পাল, এবং ডিতে আছে দেবপাল। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ত্রিভুবন পাল, তিনি খালিমপুর তাম্র শাসনের দূতক ছিলেন। পরের প্রশ্ন 11 নম্বর, ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ কোন ধর্মাবলম্বী ছিলেন? অপশন এতে আছে বৌদ্ধ, অপশন বিতে আছে জৈন, সিতে আছে শৈব, এবং ডিতে আছে ব্রাহ্মণ্য। ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ কোন ধর্মাবলম্বী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ব্রাহ্মণ্য। পরের প্রশ্ন 12 নম্বর, ধর্মপালের হিন্দু সামন্ত রাজা কে ছিলেন? অপশন এতে আছে হরিভদ্র, বিতে আছে নারায়ণ বর্মন, সিতে আছে রামভদ্র, এবং ডিতে আছে সন্ধ্যাপাড়া। ধর্মপালের হিন্দু সামন্ত রাজা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নারায়ণ বর্মন। পরবর্তী প্রশ্ন, নালন্দা ও অদন্তপুরী মহাবিহার প্রথম পর্বের শিক্ষার্থী ও আচার্যরা প্রধানত কোন জাতিভুক্ত ছিলেন? অপশন এতে আছে তামিলভাষী, বিতে আছে গুজরাটি, সিতে আছে হিন্দিভাষী, এবং ডিতে আছে বাঙালি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বাঙালি ছিলেন নালন্দা ও অদন্তপুরী মহাবিহারের প্রথম পর্বের শিক্ষার্থী ও আচার্যরা প্রধানত বাঙালি ছিলেন। নেক্সট প্রশ্ন 13-14 নম্বর, বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়কে পাল শাসকদের দ্বারা বিশেষ উৎসাহ দেওয়া হয়েছিল? অপশন এতে আছে বজ্রযান, বিতে আছে হিনযান, সিতে আছে মহাযান, এবং ডিতে আছে উপরে সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মহাযান। এই মহাযান ধর্ম সম্প্রদায়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বা বেশি উৎসাহ দেওয়া হয়েছিল পাল আমলে। পরে প্রশ্ন 15 নম্বর, গোপালকে পরম সৌগত বলা হয়েছে কোন লিপিতে? অপশন এতে আছে সম্পট, বিতে আছে খালিমপুর, সিতে আছে সারনাথ, এবং ডিতে আছে গঞ্জাম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ খালিমপুর। খালিমপুরে গোপালকে পরম স্বগত আখ্যা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন 16 নম্বর, ধর্মপাল যখন কৌনচ আক্রমণ করেন তখন কৌনচে কোন রাজবংশ শাসন করত? অপশন এতে আছে বাকাটক বংশ, বিতে আছে গঙ্গ বংশ, সিতে আছে কাহ্ন বংশ, এবং ডিতে আছে অদূত বংশ। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অদূত বংশ সেই সময় রাজত্ব করত কৌনচে, কোন ধর্মপাল যখন কৌনচ আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন 17 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান প্রদানকারী শাসক কে ছিলেন? অপশন এতে আছে হর্ষ ও দেবপাল, বিতে আছে হর্ষ ও ধর্মপাল, সিতে আছে হর্ষ, ধর্মপাল ও দেবপাল, এবং ডিতে আছে ধর্মপাল ও দেবপাল। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হর্ষ, ধর্মপাল ও দেবপাল। এই তিনজন নালন্দা বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুদান করেছিলেন। পরের প্রশ্ন 18 নম্বর, কোন পাল রাজবংশের শাসক অদন্তপুরীতে বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন? অপশন এতে আছে ধর্মপাল, বিতে আছে গোপাল, সিতে আছে দেবপাল, এবং ডিতে আছে নারায়ণপাল। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গোপাল। এই গোপাল অদন্তপুরী বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন 19 নম্বর, পাল রাজা ধর্মপাল নিচের কোন গ্রন্থটি রচনা করেন? অপশন এতে আছে রত্নাবলী, বিতে আছে প্রিয়দর্শিনী, সিতে আছে তিলক মঞ্জুরি, এবং ডিতে আছে উদয় সুন্দরী কথাকাব্য। তো ধর্মপাল কোন গ্রন্থটি রচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ
তিলক মঞ্জুরি গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। পরে প্রশ্ন 20 নম্বর, ধর্মপাল কতগুলি বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন? অপশন এতে আছে 50টি, বিতে আছে 100টি, সিতে আছে 120টি এবং ডিতে আছে 110টি। তো ধর্মপাল কতগুলি বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন? এ প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 50টি। 50টি বৌদ্ধ মঠ তিনি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 21 নম্বর, কোন পাল রাজার আমলে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশন এতে আছে গোপাল, অপশন বিতে আছে ধর্মপাল, সিতে আছে দেবপাল এবং ডিতে আছে রামপাল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ধর্মপাল। ধর্মপালের সময় অতীশ দীপঙ্কর তিনি তিব্বতে গিয়েছিলেন। পরে প্রশ্ন 22 নম্বর, ধর্মপালের রাজধানী কোথায় ছিল? অপশন এতে আছে সোমপুর, বিতে আছে উজ্জয়িনী, সিতে আছে হস্তিনাপুর এবং ডিতে আছে পাটলিপুত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সোমপুর। নেক্সট প্রশ্ন 23 নম্বর, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আধুনিক বিহারের কোন জেলায় অবস্থিত? অপশন এতে আছে পাটনা, অপশন বিতে আছে গয়া, সিতে আছে ভাগলপুর এবং ডিতে আছে নালন্দা। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, বিহারে কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভাগলপুরে অবস্থিত বর্তমানে এখন। পরে প্রশ্ন 24 নম্বর, অতীশ দীপঙ্কর কোন পাল রাজার সময় তিব্বতে চলে যান? অপশন এতে আছে ন্যায়পাল, অপশন বিতে আছে ধর্মপাল, সিতে আছে আনন্দপাল এবং ডিতে আছে গোবিন্দপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ গোবিন্দপাল। নেক্সট প্রশ্ন 25 নম্বর, গঙ্গকুণ্ড চোলপুরম কোন পাল রাজার সময় নির্মিত হয়েছিল? চারটি অপশন দেওয়া আছে, অপশন এতে আছে প্রথম মহিপাল, বিতে আছে রামপাল, সিতে আছে দেবপাল এবং ডিতে আছে দ্বিতীয় মহিপাল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রথম মহিপাল। প্রথম মহিপালের সময় গঙ্গকুণ্ড চোলপুরম নির্মিত হয়েছিল। পরে প্রশ্ন 26 নম্বর, কোন রাজার ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন দর্ভপানি? অপশন এতে আছে ধর্মপাল, বিতে আছে দেবপাল, সিতে আছে মহিপাল এবং ডিতে আছে রামপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দেবপাল। এ দেবপালের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন দর্ভপানি। এভাবে মনে রাখবে যে দুটোই দ দিয়ে শুরু, ঠিক আছে? দেবপালে দ এবং দর্ভপানিতে দ। নেক্সট প্রশ্ন 27 নম্বর, বৌদ্ধ কবি বজ্রদত্ত কোন রাজার রাজসভায় উপস্থিত ছিলেন? অপশন এতে আছে রামপাল, বিতে আছে নারায়ণপাল, সিতে আছে দ্বিতীয় মহিপাল এবং ডিতে আছে দেবপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ দেবপাল। বৌদ্ধ কবি বজ্রদত্ত দেবপালের রাজসভায় উপস্থিত ছিলেন। পরে প্রশ্ন 28 নম্বর, দ্বিতীয় মহিপালের সময় হওয়া কৈবত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশন এতে আছে দানসাগর, অপশন বিতে আছে গীত গোবিন্দ, সিতে আছে রামচরিত এবং ডিতে আছে রামচরিত মানস। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ রামচরিত। এই রামচরিত গ্রন্থ থেকে আমরা দ্বিতীয় মহিপালের সময় হওয়া কৈবত বিদ্রোহের কথা জানতে পারি। এই রামচরিত গ্রন্থে রচিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। নেক্সট প্রশ্ন 29 নম্বর, কার মৃত্যুর পর কুমারপাল সিংহাসনে বসেন? অপশন এতে আছে প্রথম মহিপাল, বিতে আছে রামপাল, সিতে আছে রাজ্যপাল এবং ডিতে আছে দ্বিতীয় মহিপাল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রামপাল। রামপালের মৃত্যুর পর কুমারপাল সিংহাসনে বসেছিলেন। পরে প্রশ্ন 30 নম্বর, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত জ্ঞানশ্রী মিত্র কার সমসাময়িক ছিলেন? অপশন এতে আছে রামপাল, বিতে আছে দ্বিতীয় মহিপাল, সিতে আছে দেবপাল এবং ডিতে আছে প্রথম মহিপাল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ প্রথম মহিপাল। প্রথম মহিপালের সমসাময়িক ছিলেন বৌদ্ধ পণ্ডিত জ্ঞানশ্রী মিত্র। পরে প্রশ্ন 31 নম্বর, কাকে বাংলার বিসমার্ক বলা হয়? অপশন এতে আছে দেবপাল, বিতে আছে ধর্মপাল, সিতে আছে রামপাল এবং ডিতে আছে মহিপাল। তো কাকে বাংলার বিসমার্ক বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেবপাল। পরে প্রশ্ন 32 নম্বর, গজনী সুলতান মাহমুদ কার রাজত্বকালে ভারত আক্রমণ করেন?
অপশন এতে আছে রামপাল, অপশন বিতে আছে মহিপাল, সিতে আছে ধর্মপাল এবং ডিতে আছে দেবপাল। তো গজনী সুলতান মাহমুদ কার সময় ভারত আক্রমণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মহিপাল। মহিপালের সময় তিনি ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন 33 নম্বর, রামপাল কত বছর রাজত্ব করেন? অপশন এতে আছে 42 বছর, অপশন বিতে আছে 46 বছর, সিতে আছে 40 বছর এবং ডিতে আছে 45 বছর। তো রামপাল রাজত্ব করেছিলেন 42 বছর, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 34 নম্বর, রামপাল কোন নদীর সঙ্গম স্থলে রাজধানী স্থাপন করেন? অপশন এতে আছে গঙ্গা ও সোন, বিতে আছে গঙ্গা ও ব্রহ্মপুত্র, সিতে আছে গঙ্গা ও তোরসা এবং ডিতে আছে গঙ্গা ও করতোয়া। তো কোন নদীর তীরে, কোন দুটি নদীর তীরে রামপাল রাজধানী স্থাপন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ গঙ্গা ও করতোয়া। পরের প্রশ্ন 35 নম্বর, কার নেতৃত্বে বাংলায় কৈবত বিদ্রোহের সূচনা হয়? অপশন এতে আছে কদম, বিতে আছে ভীম, সিতে আছে দিব্যক এবং ডিতে আছে হরি। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দিব্যক। দিব্যকের নেতৃত্বে বাংলায় কৈবত বিদ্রোহের সূচনা হয়েছিল। পরের প্রশ্ন 36 নম্বর, রামাবতী নামের নতুন রাজধানী কে স্থাপন করেন? অপশন এতে আছে দেবপাল, বিতে আছে দ্বিতীয় মহিপাল, সিতে আছে মদনপাল এবং ডিতে আছে রামপাল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মদনপাল। তিনি রামাবতী নামের নতুন রাজধানী স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন 37 নম্বর, কোন পাল রাজা গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন? অপশন এতে আছে মহিপাল, বিতে আছে রামপাল, সিতে আছে মদনপাল এবং ডিতে আছে দেবপাল। এই চারটি পাল রাজার মধ্যে কোন পাল রাজা গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন নিজের? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রামপাল। নেক্সট প্রশ্ন 38 নম্বর, বাংলায় কৈবত বিদ্রোহের প্রভাব কতদিন ধরে চলেছিল? অপশন এতে আছে 5 বছর, বিতে আছে 2 বছর, সিতে আছে 4 বছর এবং ডিতে আছে 3 বছর। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 5 বছর। 5 বছর ধরে কৈবত বিদ্রোহের প্রভাব বাংলায় চলেছিল। পরের প্রশ্ন 39 নম্বর, কোন পাল রাজার রাজত্বকালে কৈবত বিদ্রোহ সংগঠিত হয়েছিল? অপশন এতে আছে প্রথম মহিপাল, অপশন বিতে আছে দ্বিতীয় মহিপাল, সিতে আছে রামপাল এবং ডিতে আছে দেবপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপালের সময় বাংলায় কৈবত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন 40 নম্বর, কি বলছে দেখো, প্রশ্নটা একটু বড় আছে। বলছে প্রদীপ যেমন নিভিবার ঠিক পূর্বে উজ্জ্বল হইয়া ওঠে, ঠিক তেমনই পাল রাজ্যের কীর্তিশিখাও শেষবারের মতো জ্বলিয়া উঠল, মতবাদটি কাকে কেন্দ্র করে? অপশন এতে আছে প্রথম মহিপাল, বিতে আছে দেবপাল, সিতে আছে রামপাল এবং ডিতে আছে দ্বিতীয় মহিপাল। তো কোন পাল রাজা সম্পর্কে কথাটি বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ রামপাল। রামপাল সম্পর্কে এমন মতবাদটি করা হয়েছিল। পরের প্রশ্ন 41 নম্বর, লৌ সেন বা লব সেন কার সেনাপতি ছিলেন? অপশন এতে আছে দেবপাল, বিতে আছে গোবিত্যপাল, সিতে আছে মদনপাল এবং ডিতে আছে রামপাল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ দেবপাল। দেবপালের সেনাপতি ছিলেন লৌ সেন বা লব সেন। পরের প্রশ্ন 42 নম্বর, কার শাসনকালে চোলরা বাংলা আক্রমণ করেন? অপশন এতে আছে দেবপাল, বিতে আছে প্রথম মহিপাল, সিতে আছে দ্বিতীয় মহিপাল এবং ডিতে আছে নারায়ণপাল। তো কার শাসনকালে চোলরা বাংলা আক্রমণ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ প্রথম মহিপাল। প্রথম মহিপালের সময় চোলরা বাংলা আক্রমণ করেছিল। পরের প্রশ্ন 43 নম্বর, বল্লাল সেন কোন পাল রাজাকে পরাজিত করেছিলেন? অপশন এতে আছে মদনপাল, বিতে আছে প্রথম মহিপাল, সিতে আছে গোবিন্দপাল এবং ডিতে আছে রামপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গোবিন্দপাল। গোবিন্দপালকে বল্লাল সেন পরাজিত করেছিলেন। এই বল্লাল সেন ছিলেন সেন বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক। নেক্সট প্রশ্ন 44 নম্বর, কার রাজত্বকালে অষ্টশিখা প্রাজ্ঞপারমিকা গ্রন্থটি রচিত হয়েছিল? অপশন এতে আছে তৃতীয় বিগ্রহপাল, বিতে আছে রামপাল, সিতে আছে মদনপাল এবং ডিতে আছে দেবপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রামপাল।
রামপালের সময় অষ্ট সহস্রিকা পাগ্যপারমিকা গ্রন্থটি রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 45 নম্বর, পাল বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে? অপশন এতে আছে রাজ্যপাল, বিতে আছে দ্বিতীয় গোপাল, সিতে আছে মহিপাল এবং ডিতে আছে দ্বিতীয় বিগ্রহপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মহিপাল। এই মহিপাল পাল বংশকে ধ্বংসের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। পরের প্রশ্ন 46 নম্বর, বাংলার শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? অপশন এতে আছে মহিপাল, বিতে আছে রামপাল, সিতে আছে দেবপাল এবং ডিতে আছে নারায়ণপাল। তো বাংলার শেষ শক্তিশালী রাজা এখানে বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রামপাল। নেক্সট প্রশ্ন 47 নম্বর, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে আমার, এখানে পাল হবে, ঠিক আছে। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল হবে এটা। তো অপশন এতে আছে দেবপাল, বিতে আছে রামপাল, সিতে আছে প্রথম মহিপাল এবং ডিতে আছে দ্বিতীয় বিগ্রহপাল। তো পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রথম মহিপালকে বলা হয়। নেক্সট প্রশ্ন 48 নম্বর, বাগদাদের বাসিন্দা আল মাসুদি কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন এতে আছে মহিপাল, বিতে আছে বিগ্রহপাল, সিতে আছে দেবপাল এবং ডিতে আছে রামপাল। তো আল মাসুদি কার সময় ভারতে এসেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিগ্রহপাল। নেক্সট প্রশ্ন 49 নম্বর, কোন পাল শাসক সুরপাল এবং রামপালকে কারারুদ্ধ করেছিলেন? অপশন এতে আছে বিগ্রহপাল, বিতে আছে গোবিন্দপাল, সিতে আছে মহিপাল এবং ডিতে আছে দেবপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মহিপাল। এই মহিপাল পাল শাসক সুরপাল এবং রামপালকে কারারুদ্ধ করেছিলেন। পরে প্রশ্ন 50 নম্বর, বাদল স্তম্ভলিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? অপশন এতে আছে রামপাল, বিতে আছে প্রথম মহিপাল, সিতে আছে মদনপাল এবং ডিতে আছে দেবপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ দেবপাল। এই বাদল স্তম্ভলিপি থেকে দেবপাল সম্পর্কে জানা যায়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 50টি প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আজকের ভিডিওতে আমি তোমাদের পাল সাম্রাজ্যের সমস্ত রাজা সম্পর্কে প্রশ্নগুলো রেখেছিলাম। এর পরের যে পার্ট টু ভিডিও নিয়ে আসবো, সেখানে পাল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, স্থাপত্য, ভাস্কর্য থেকে 50 থেকে 60টি প্রশ্ন আমি পার্ট টু ভিডিওতে নিয়ে আসবো তোমাদের। এইভাবে আমি তোমাদের প্রতিদিন অধ্যায়ভিত্তিক একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।